নমস্কার ছাত্রছাত্রী সকল, অবশেষত এইচএস রিজাল্টক লৈ শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়া মুখ খুলিলে। এতিয়া আর তোমালোকে এইচএস রিজাল্টর বাবে বেশি দিন অপেক্ষা করব নালাগে। তেখেতে যাকালি টাইম এইটত ঘোষণা করলে যে 5 মে'ৰ আগতে ঘোষণা করা হব এইচএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল। ইয়া তোমালোকে চাব পারিছা যে টাইম এইটর পোস্ট তেখেতে যেহেতু কইছে যে 5 মে'ৰ আগতে ঘোষণা করা হব এইচএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল। এতিয়া কথা হল যে 5 মে'ৰ আগতে কেতিয়া ঘোষণা করব ফলাফল। রণোজ পেগুয়া যেহেতু সঠিককে তারিখ নির্ধারণ করা নাই, গতিকে মই তোমালোকক জনাই দিম যে কেতিয়া দিব এইচএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল। কিন্তু ইয়ার আগে যদি চ্যানেলটা প্রথমবার আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ভিডিওটা একটা লাইক করে দিয়া। তোমালোকক নোটিফিকেশন একটা দেখাই আসো, সেইখান নোটিফিকেশনত উল্লেখ আছে যে 5 মে'ৰ আগতে কেতিয়া ঘোষণা করা হব এই যে চূড়ান্ত পরীক্ষার ফলাফল। কিন্তু ইয়ার আগে তোমালোকক কথা একটা কোথাও যে যাকালি মই ভিডিও এটাত কইছিল যে 24 এপ্রিলত নিদিয়ে এইচএসর ফলাফল, আর যিসকলে কৈ আছে যে 24 এপ্রিলত দিব এইচএসর ফলাফল, সেইবোৰ গোটেই ফেক নিউজ হয়। আর সেইটো ভিডিওত কিছুমানে কমেন্টস করে বহুত বেয়া বেয়া গালি দিছে, আর তারপর মই কমেন্টস অফ করে থৈছো। একচুয়ালি এনেকুৱা কৰিব নালাগে। যি কি নহওক, এতিয়া নোটিফিকেশনটো চাই লোৱা। যিহেতু রণোজ পেগুয়ে কৈছে যে 5 মে'ৰ আগতে ঘোষণা কৰা হ'ব এইচএসৰ ৰিজাল্ট, গতিকে সেইমতে নোটিচটো সঁচা হ'বও পাৰে। এতিয়া তোমালোকে নোটিফিকেশনটো চাব পাৰিছা যে আসাম এইচএস ৰিজাল্ট 2024, আসাম হায়াৰ ছেকেণ্ডাৰী এডুকেশ্যন কাউন্সিল উইল সুন এনাউন্স দ্য আসাম 12 ৰিজাল্ট 2024 ডেট এণ্ড টাইম। এজ পাৰ ৰিপৰ্টছ, দ্য আসাম এইচএস ৰিজাল্ট ইজ এক্সপেক্টেড টু বি এনাউন্স বিটুইন এপ্ৰিল 23-30। এ কনফাৰ্মেশ্যন অফ দ্য আসাম 12 ৰিজাল্ট ডেট এণ্ড টাইম উইল বি এনাউন্স সুন, ষ্টুডেণ্টছ কেন ভিজিট দ্য অফিচিয়েল ওয়েবসাইট। অর্থাৎ ইয়াত কৈছে যে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদে অতি শীঘ্রে অসম দ্বাদশ শ্রেণীর ফলাফলের তারিখ আর সময় ঘোষণা করব। আর প্রতিবেদন অনুসরি 23 এপ্রিলের পর 30 এপ্রিলের ভিতর এইচএস চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হব বলে আশা করা হয়েছে। ইয়ার পাছত তোমালোকে এই টেবিল চাব পারিছা, এইটো বেলেগ এখন ওয়েবসাইটের পর সংগ্রহ করা হয়েছে। ইয়াত বাওফালে ইভেন্টস দিয়া আছে আসাম এইচএস রিজাল্ট 2024 ডেট এন্ড হুফালে ডেট টেন্টেটিভত দিয়া আছে বিটুইন এপ্রিল 22 এন্ড 30 2024। যেহেতু শিক্ষামন্ত্রী রণোজ পেগুয়ে ঘোষণা করেছে যে 5 মে'ৰ ভিতর ঘোষণা করা হব উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর ফলাফল, সেইমতে এই নোটিফিকেশন কেইটা সঁচা হ'ব পাৰে।